হ্যালো বন্ধুরা, রুদ্রাক্ষী অ্যান্ড মমস কিচেনের আরেকটা পর্ব দেখার জন্য আপনাদের স্বাগত জানাচ্ছি। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজকে আমি চিকেন ও তন্দুরি মেয়োনিজ দিয়ে একটা স্যান্ডউইচ করে দেখাবো। আপনারা প্রায়ই বাচ্চাদের টিফিনে কী দেওয়া যাবে এমন রেসিপি দেখতে চান। এটা একটা সিম্পল আর চটজলদি হয়ে যাবে, আর এমন একটা রেসিপি যেটা বাচ্চারা খেতে খুবই পছন্দ। প্রথমে আমি সামান্য একটু চিকেন সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। তারপরে একটা প্যানে আমি সামান্য একটু তেল দিয়ে দিয়েছি, তাতে কিছুটা রসুন কুচি দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। নেওয়ার পরে আমি এর মধ্যে কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি, মোটামুটি একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি এখানে কুচিয়ে দিয়েছি। তারপরে আমি পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর আমি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আর একটু নুন এর মধ্যে মিশিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এই মিশ্রণটা নামিয়ে নিয়েছি গ্যাস থেকে। তারপরে আমি একটা বাটিতে মোটামুটি একটু মেয়োনিজ নিয়ে নিয়েছি। মেয়োনিজটা আমার বাড়িতেই বানানোর, লিঙ্কটা আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো মেয়োনিজটা আমি নিয়ে নেওয়ার পর তাতে হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু হলুদ গুঁড়ো, আর সাথে নিয়ে নিয়েছি গরম মশলার গুঁড়ো, এবং তার মধ্যে দিয়ে দিয়েছি আমি হাফ টিস্পুন মতো কসৌরি মেথি, আর হাফ চামচ মতো আদা আর রসুন বাটা। প্রত্যেকটা জিনিস আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি এখানে। মিক্স করে নেওয়ার পরে যে আগে থেকে আমি চিকেনটা রেডি করে রেখেছিলাম এই মেয়োনিজের মধ্যে, সেটা আমি দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে মেয়োনিজের সঙ্গে চিকেনটা আমি মিক্স করে নিয়েছি। নিয়ে নেওয়ার পর তাওয়াতে আমি একটু বাটার লাগিয়ে দুটো পাউরুটির একটা সাইড করে আমি সেঁকে নিয়েছি। সেঁকে নেওয়ার পর যে সাইডটা সেঁকে নিয়েছি সেই সাইডে আমি মেয়োনিজের মিশ্রণটা লাগিয়ে দিয়েছি। লাগিয়ে দেওয়ার পর আমি ওপর দিয়ে আর একটা পাউরুটি দিয়ে দিয়েছি। দিয়ে আমি আবার তাওয়াতে একটু বাটার দিয়ে ব্রেডের দুটো সাইড আমি ভালো করে সেঁকে নেব। তারপরে আমি এটাকে নামিয়ে দুটো ভাগে ভাগ করে দেবো। এটা কিন্তু বন্ধুরা খুব টেস্টি একটা রেসিপি, বাচ্চারা ভীষণই পছন্দ করে এই রেসিপিটা। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে, আর অবশ্যই ট্রাই করবেন। আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটাকে লাইক শেয়ার করে দেবেন। আজকের মতো বিদায় জানাচ্ছি, হাজির হব অন্য একটা রেসিপি নিয়ে। ধন্যবাদ।